আসসালামু আলাইকুম জানসুলতানা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ভারী বৃষ্টি না আর্দ্রতাজনিত অস্বস্তি কেমন থাকতে চলেছে 21 জুলাই কলকাতা ও বাংলার আবহাওয়া বিস্তারিত জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি যদি কাজে লাগে বা ভালো লাগে একটি লাইক করবেন, আর এই চ্যানেলের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ সকাল থেকে ভ্যাপসা গরম, কোথাও কোথাও মেঘ দেখা গেল, বৃষ্টি হয়নি বললেই চলে। অন্যদিকে উত্তরবঙ্গের 5 জেলায় এতদিন বৃষ্টি চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের কোনো জায়গায় ছাড়া ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তির মুখে পড়তে হয় দক্ষিণবঙ্গবাসীকে। দক্ষিণবঙ্গে বৃষ্টি 40% কম, শ্রাবণের ধারায় কি ঘাটতি পূরণ সম্ভব, পূর্বাভাস অফিসের। উত্তরবঙ্গের আবহাওয়া, উত্তরবঙ্গের আবহাওয়ায় 21 জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বাকি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 22 জুলাই শুক্রবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দিন পাঁচেক উত্তরবঙ্গের কোথাও তাপমাত্রা তেমন বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের আবহাওয়া, 22 জুলাই শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলায় কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। কলকাতার আবহাওয়া, আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোথাও কোথাও দুয়াক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 33 ও 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 88%। পর্যন্তই ছিল আজকের আবহাওয়ার খবর।